সালামু আলাইকুম ভিউর্স আমি আপনাদের সাথে আছি নতুন আরেকটি এপিসোড নিয়ে আমার আজকের আলোচনা বিষয় হচ্ছে যে দেওয়ানি অথবা একটি জমির মামলা হ্যাঁ হয়ে গেছে পার্টি বা একই পক্ষ অথবা একই বিষয়ের উপর যদি হয়ে থাকে তাহলে পুনরায় ওই সেম বিষয়ের উপর কি মামলা দায়ের করা যাবে না ওই মামলা কখনোই দায়ের করা যাবে না দেওয়ানি কার্যবিধি ধারা এগারো অনুযায়ী হ্যাঁ একই বিবাদমান পক্ষ অথবা যেটা হচ্ছে যে একই বিষয়ের ওপর যদি মামলাটি নিষ্পত্তি হয়ে থাকে তাহলে ওই সেম বিষয়ের ওপর কিন্তু মামলা দায়ের করা যাবে না এটাকে আমরা বলি রেস জুটি কাটা নীতি এই নীতি অনুযায়ী কখনোই ওই মামলাটি দায়ের করা যাবে না তো যেমন রহিম আর করিমের মধ্যে মামলা তাদের বিষয়টা হচ্ছে যে যে জমিটা নিয়ে তাদের সমস্যাটা হচ্ছে সেই জমির উপর যেটা হলো যে রহিম একটা রায় পেয়ে গেল হ্যাঁ একটা ডিগ্রি পেয়ে গেল তো পরবর্তীতে যেটা হচ্ছে যে করিম ওই সেম বিষয়ের উপর কিন্তু ওই জমিটার উপরই কিন্তু হ্যাঁ আবার পুনরায় মতো মামলা দায়ের করতে পারবে না এটা হচ্ছে যে সে যদি মামলা দায়ের করতে চায় সেটা কখনোই পারবে না এটা আইনগতভাবে তাকে বাধা প্রদান করে হ্যাঁ এটাকে আমরা বলি রেস্ট চুটি কাটা নীতি কিন্তু সে চারা আপিল করতে পারবে রিভিশন করতে পারবে রিভিউ করতে পারবে হ্যাঁ এখন আরেকটা বিষয় যদি আমি বলি যে যেমন ধরেন রহিম আর করিমের মধ্যে ওই জমিটা নিয়ে মামলাটা চলছে চলমান অবস্থায় হ্যাঁ যদি মামলাটা চলমান অবস্থায় থাকে তাহলেও কিন্তু মামলা দায়ের করতে পারবে না অর্থাৎ একই বিষয়ের যদি দুইটা পক্ষের মধ্যে মামলা চলমান অবস্থায় থাকে এক্ষেত্রেও কিন্তু মামলা দায়ের করতে পারবে না এটা দেওয়ানি কার্যবিধির ধারা দশ অনুযায়ী হ্যাঁ এটা বাধা প্রদান করে যদি মামলা দায়ের করে ফেলে এক্ষেত্রে যেটা হবে যে পরবর্তী মামলাটা এটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ স্টে অফ সুট যেটাকে আমরা বলি এটাকে এই নীতিটাকে আমরা বলি রেস সাব হ্যাঁ এই নীতির আওতায় তো আশা করি আপনারা সবাই ব্যাপারটি বুঝতে পেরেছেন হ্যাঁ এবং সবাই ব্যাপারে আশা করি তথ্যটি পেয়ে উপকৃত হবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকে বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার যে অন্যান্য আইনগত বিষয়ের পরামর্শগুলো এগুলো দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে